কথায় আছে জলদান মানে জীবনদান। এক ফোঁটা জলদান করার জন্য দরকার হয় না অর্থের, দরকার মানবিকতার। সম্প্রতি তীব্র তাপপ্রবাহে পথ চলতি মানুষের মাঝে রায়দিঘি থানার উদ্যোগে বিশুদ্ধ পানীয় জল এবং বাতাসা বিতরণ করা হয় মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ। এদিন তীব্র তাপপ্রবাহের কারণে সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে রায়দিঘি থানার আইসি দেবর্ষি সেনহার তত্ত্বাবধানে কাশীনগর বাজারে পথচারী টোটো চালক, অটো চালক সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে পানীয় জল বিতরণ করা হয়। সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি কৌস্তব তীর্থ আচার্য, রায়দিঘি থানার আইসি দেবর্ষি সেনহা, রায়দিঘি থানার এসআই অফিসার রাহুল রায় সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত থেকে বিশুদ্ধ পানীয় জল বাতাসা বিতরণ করেন এবং তীব্র তাপপ্রবাহকালে করণীয় সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। আবহাওয়া দপ্তর অনুযায়ী দিনকে দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গে, তার ফলে পথ চলতি মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে এক ফোঁটা জলের কারণে। তারপর রায়দিঘি থানার আইসি দেবর্ষি সেনহার তত্ত্বাবধানে মঙ্গলবার থেকে কাশীনগর বাজার এলাকায় পানীয় জল এবং বাতাসা বিতরণ অব্যাহত রাখেন। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.কম। আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে।